আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। তৈরি করছি আজকে খুবই মজা এবং পুষ্টিকর মলা মাছের চড়চড়ি। ছোট মাছ রান্না করাও সহজ, আমি খুব সিম্পলভাবেই রান্না করব, আর এভাবে রান্না করলে খেতেও খুবই মজা হয়। তো চলুন দেখে নিই মলা মাছের চড়চড়ির এই খুবই সহজ আর মজাদার রেসিপিটি। মলা মাছের চড়চড়ি রান্না করার জন্য এখানে আমি 150 গ্রাম মলা মাছ কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মলা মাছে কিন্তু আঁশ থাকে, আঁশটা ভালো করে ধুয়ে নিতে হবে এবং ধোয়ার পর লবণ দিয়ে ভালো করে কুচলিয়ে তারপরে আবার দুবার ধুয়ে নিতে হবে। তাহলে একদম মলা মাছটা পরিষ্কার হয়ে যাবে, একদম এরকম চকচকা হয়ে যাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা, লবণ স্বাদ মতো আমি 1/2 চা চামচ পরিমাণ দিচ্ছি, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচের চেয়ে কিছুটা কম পরিমাণ লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা কম দিলাম কারণ আমি এর মধ্যে কাঁচা মরিচ দিব। এখন এই সমস্ত উপকরণগুলো ভালো করে মেখে নিব। মাখানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 30 মিনিট। 30 মিনিট পর রান্নাটা শুরু করব। 30 মিনিট পর কড়াইতে দিয়ে দিচ্ছি রান্নার তেল, 3 টেবিল চামচ পরিমাণ। তেলটা গরম করে নিব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 5টি কাঁচামরিচের ফালি, আমি এর সাথে 2টি লাল কাঁচামরিচ দিলাম। এখন পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভেজে নিব পেঁয়াজের কালারটা হালকা লাল হওয়া পর্যন্ত। পেঁয়াজের কালার হালকা লাল হয়ে গেলে সেই যে মেখে রেখেছিলাম ম্যারিনেশনের জন্য মলা মাছ সেটা দিয়ে দিব। এবারে আলতো হাতে একটু পেঁয়াজের সাথে মাছগুলোকে নেড়ে চেড়ে নিব। একটু পরে কিন্তু মাছগুলো প্রায় সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না। এভাবে একটু নেড়ে চেড়ে 1 মিনিটের মতো মাছটাকে ভেজে নিব পেঁয়াজের সাথে। প্রায় 1 মিনিটের মতো আমি মাছটাকে নেড়ে চেড়ে আলতো হাতে ভেজে নিলাম। মাছের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এ পর্যায়ে অ্যাড করব পানি। আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করব। যে পাত্রটার মধ্যে আমি মাছটা মেখে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে পানিটা দিয়ে দিব। এবারে মাঝারি আঁচে ঢাকনা দিয়ে মাছটাকে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা তুলছি। এ পর্যায়ে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি, মিলিয়ে নিব। 1 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। 1 মিনিট পর ঢাকনা তুলছি। মলা মাছের চড়চড়ি রান্না হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন পরিবেশন করছি। তৈরি হয়ে গেল মলা মাছের খুবই মজাদার চড়চড়ি। রান্নাটা খুবই সাধারণ, খুব অল্প উপকরণ দিয়েই হয়ে যায়, আর ছোট মাছ তো খেতে অবশ্যই মজা। তো আশা করছি মলা মাছের চড়চড়ির এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন এবং আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক বাটনে প্রেস করে উৎসাহিত করবেন এবং ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল বাটনে ক্লিক করে নেবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।